আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা, বারাকাতুহু। আরেকজনকে যুক্ত করছি, মোহাম্মদ শুভ। মোহাম্মদ শুভ আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। আচ্ছা আসিফ ভাই, আসলে অনেকদিন ধরে ভাবতেছিলাম আপনার সঙ্গে একটু কথা বলবো, বুঝছেন? কিন্তু আসলে আপনার লাইফে কিভাবে যুক্ত হতে হয় আমি বুঝতে পারতেছিলাম না, যাই হোক আজকে পারছি। তো আমার কিছু প্রশ্ন ছিল, বুঝছেন আসিফ ভাই, আপনার কাছে। আমি কিন্তু আসলে আচ্ছা ধর্ম আচ্ছা, সম্পর্কে খুব বেশি, আগেই আপনাকে বলে নেই যে আমি ধর্ম সম্পর্কে খুব বেশি বিশারদ কেউ না, বাট আমার মনের কিছু ইচ্ছা থেকে, কিছু প্রশ্ন থেকে আপনার কাছে আসলে লাইন আসা। তো আমার শুনতে হ্যাঁ পাচ্ছেন আসিফ ভাই? শুনতে পাচ্ছি, কিন্তু আপনি যদি ধর্ম সম্পর্কে একেবারে কিছু না জানেন, তাহলে আমি যদি আপনাকে কোনো দলিল প্রমাণ দেখাই, তাহলে আপনি কি সেটা বুঝবেন কিভাবে, যে এটা আমি কি আচ্ছা, দেখাচ্ছি? আমি 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 বুঝতে পারবো, কারণ আপনি যদি কোনো দলিল প্রমাণ আমাকে দেখান, তাহলে অবশ্যই আমি যদি কোনো দলিল বা প্রমাণ আপনার কাছ থেকে পাই, আলটিমেটলি আমি বুঝতে পারবো যে অবশ্যই এটা একটা দলিল, যেহেতু আপনি দেখাচ্ছেন এটা তো আপনার বানানো কিছু না, নিশ্চয়ই এটা কোনো রেফারেন্স আছে বা আপনি কোথা থেকে কালেক্ট করেছেন, যে সত্যতা আছে বেদাই তো আপনি সেটা দেখাবেন, তাই না? না না, আমি তো আপনাকে মিথ্যাও দেখাতে পারি, আপনি কিভাবে বুঝবেন যে আমি যে জিনিসটা আচ্ছা, দেখাচ্ছি সেই আপনি জিনিসটা যে আপনি আসলে যখন, সঠিক কিনা, সেই জিনিসটা আচ্ছা আসলে সঠিক কিনা, সেই জিনিসটা হ্যাঁ, আপনি বুঝবেন কিভাবে? আপনি যদি একেবারেই কিছু না জানেন, একেবারে বেসিক আইডিয়াগুলো যদি না থাকে, তাহলে তো আলোচনা করাটা আমার জন্য একটু দুষ্কর হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আমার তো বোঝার আছে ধরেন ভাই, আমার বোঝার ধরেন আমার ধরেন বোঝার ধরেন একটু কথা শুনে নিন, কথা শুনে নিন, আমার ওকে কথাটা শেষ হোক, তারপর আপনি বলেন। ওকে ধরেন যে আপনি, আপনাকে আমি একটা দলিল দেখাচ্ছি, মনে করেন তাফসির ইবনে কাসির থেকে আমি আপনাকে দেখাচ্ছি, আপনি এটাই যদি না জানেন যে ইবনে কাসির কে, ইবনে কাসির মানে জিনিসটা কি বা সে কে ছিল, হ্যাঁ, এই সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে, তাহলে আপনাকে যখন আমি তাফসির ইবনে কাসির দেখাবো, এটা তো আপনার কাছে কোনো মানে মূল্য নাই, তাই না? আপনি জানেনই না হয়তো ইবনে কাসির এই বেটা কে, এই বেটা কি মানে কোন কোথাকার কে লোক, আমি তো চিনি না। আপনি হয়তো ভাববেন যে এই বেটা তো আমি চিনি না, এই বেটা কি লিখছে না না লিখছে এটা দিয়ে আমার কি। এখন আপনি যদি এই জিনিসগুলো সম্পর্কে বেসিক আইডিয়া যদি আপনার না থাকে, তাহলে আপনাকে আমি দলিল দেখাইবো, যে দলিল যে দেখাবো আপনাকে, এই আমার তো টাইমটা নষ্ট হবে শুধু শুধু, যে আপনাকে আমি মানে গুরুত্বপূর্ণ ইসলামের গুরুত্বপূর্ণ, আমার আমি যেটা জানি যে ইবনে কাসির হচ্ছে ইসলামের একজন গুরুত্বপূর্ণ স্কলার। হ্যাঁ, আচ্ছা এখন কিন্তু আপনি হয়তো এটা জানেন না, হ্যাঁ, আপনি চিনিনি না, নামও শোনেন নাই জীবনে কোনোদিন ইবনে কাসির, এটা আবার কি ভাই? এখন আচ্ছা আপনাকে যে আমি জিনিসটা দেখাবো, দেখাইলে তো সেটার কোনো লাভ নাই, তো আপনার কাছে তো কোনো লাভ নাই, আমার তো সময়টা সেখানে নষ্ট হবে। অথবা মনে করেন আপনি কোরআনটাই ভালো করে কোনোদিন পড়েন নাই, অনুবাদটা কোনোদিন পড়েন নাই, এখন আপনাকে আমি মনে করেন একটা আয়াত দেখাইলাম, তখন আপনি তখন বলা শুরু করবেন যে ভাই এটার এটার অনুবাদে ভুল করছে, অনুবাদে অমুকে এখানে অনুবাদে ভুল আছে, হ্যাঁ, এটার আগের আয়াত দেখান, পরের আয়াত দেখান, এটার ডাইনের আয়াত দেখান, পিছনের আয়াত দেখান, সাইডের আয়াত দেখান, ওই সাইডের আয়াত দেখান, এটা 3 আয়াত পরে কি আছে সেটা দেখান, 5 আয়াত আগে কি আছে এটা দেখান। আসিফ ভাই, আমি কিন্তু বলবো আসিফ ভাই, এখন আপনাকে আপনার পেছনে দিয়ে আমি এই সময়টা মানে ব্যয় করবো, সেটা তো একটা আমার একটা আউটপুট লাগবে, আউটপুট ছাড়া তো আমি অনর্থক আচ্ছা সময় আপনার খরচ করবো। আউটপুটটা আসিফ ভাই আমাকে এই যদি জন্য বলতে দেন তাহলে। আপনাকে আমার প্রথমে জানা দরকার যে আপনি কি মানে কোরআনটা বাংলায় পড়েছেন কখনো? আসিফ ভাই আমি পড়ছি, এখন আমি আপনার যে আউটপুটটা চাচ্ছেন আমাকে একটু বলতে দিন, একটা মিনিট, তাহলে আপনি বুঝতে আচ্ছা, পারবেন আপনার আউটপুটটা তাহলে কি। আমি একটু একটু জেনে নেই যে আপনি আসলে পড়েছেন কিনা, সেই জিনিসটা একটু জেনে নেই। আপনি হ্যাঁ আমাকে একটু বলেন তো, আনফাল শব্দটার অর্থ কি? আসিফ ভাই আমাকে একটু বলতে দেন, ঠিক আছে? আমি আমি আপনার আপনাকে শব্দের অর্থ যেটা বলতে জিজ্ঞেস চাচ্ছি না, করেছি সেটা একটু আগে উত্তর দিয়ে নেন ভাই, আমি আনফাল তো জানি শব্দটার অর্থ কি? আমি জানি না আনফাল আসিফ ভাই, অর্থটা সরি আমি জানেন না? জানি না। না আচ্ছা, আনফাল আমাকে অর্থ একটু জানেন না? বলতে দিন আচ্ছা আসিফ ভাই প্লিজ, আমি আচ্ছা, একটু বলি, কারণ আপনি নিসা আপনি শব্দটার অর্থ আউটপুটটা কি? চাচ্ছেন না, নিসা শব্দটার অর্থটা কি? আমি জানি না আসিফ ভাই, আমি নিসা আসলে শব্দের আমি অর্থ আপনাকে জানেন না বলি, আমি আপনাকে বলি ভাই? আসিফ ভাই, আপনি ভাই যে আমি আউটপুটটা আমি চাচ্ছেন যখন না, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একটু ঠান্ডা মাথায় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেন, মাথাটা খাটায় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেন, আপনি নিসা শব্দটার বাংলা কি সেটাও জানেন না। নিসা শব্দের মানে হচ্ছে মহিলা বা মেয়ে, নারী, ঠিক আছে? আর আনফাল মানে হচ্ছে গিয়ে গনিমতের মাল, হ্যাঁ, যুদ্ধলব্ধ, লুটের মাল, ঠিক আছে? আসিফ ভাই আসিফ ভাই আমাকে 30টা সেকেন্ড একটু বলতে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমার ভিউটা কি, আসলে আমি কোন ভিউতে না না, আপনার সাথে আপনার কথা বলছি। আপনার তো ভিউ তো হবে হচ্ছে গিয়ে মানুষের ভিউ তৈরি হয় পড়ালেখার উপরে, মানুষের জ্ঞানের উপরে। আপনার যেখানে কোরআন সম্পর্কে আপনি কিছু জানেন না, আচ্ছা আপনি আমাকে একটু বলেন যে কোরআন শব্দটার অর্থ কি সেটা একটু বলেন দয়া করে। আসিফ ভাই আমি আমি আগে আমার আমি আপনার সাথে না, একটু আপনি কথা আগে বলতে জানতে চাই। আপনি আগে আমাকে একটু বলেন আপনি আগে আমাকে একটু বলেন যে কোরআন শব্দটার অর্থ কি? আসিফ ভাই আমি মুসলিম ধর্মের কেউই না, যে আমি আমি নতুন মুসলমান হয়েছি, হ্যাঁ আমি অত বেশি জানবো না, আমি সব থেকে বড় বিষয় কি জানেন, আমি আমার ভিউ আপনি থেকে আমি আপনার কাছ থেকে আপনি আজকে কিছু প্রশ্ন করে আপনি কিছু কথা মুসলিম ধর্মের জানতে কেউ আসছি। না, তাহলে আপনি নামের আপনি আগে মোহাম্মদ লাগিয়েছেন কেন আমি ভাই? আমি আপনি বললাম মুসলিম তো আমি ধর্মের ন কেউ না? মুসলিম, আমি আমি ন মুসলিম বললাম তো আপনাকে, আমি তাহলে আমি ন আপনি মুসলিম, মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ লাগিয়েছেন কেন নামের আমি আগে? ন মুসলিম, আপনি মনে শুনতে পাচ্ছেন না আমার কথাটা, আমি ন মুসলিম মানে নতুন মুসলিম হয়েছি, হ্যাঁ এই জন্য আপনার আচ্ছা কাছ আচ্ছা, থেকে জানার জন্য আমি এসেছি। আর আপনি যে আউটপুটের কথাটা আমাকে বলতেছেন, আজকে আউটপুট তো আমি আপনার কাছ থেকে নিবো, আসলে আপনি বুঝতে পারবেন না, আমি আপনার কোনো বিষয়ে আমি মানে অথেন্টিসিটি আপনি বুঝি তো আসিফ ভাই, আপনি আমি আপনি অথেন্টিসিটি বুঝি, হ্যাঁ একটু একটু ওয়েট 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 একটু বুঝে নিই আপনার কথাটা, একটু বুঝে নিই, আপনি কোরআন শব্দটার অর্থ কি এটা আপনি বলতে পারছেন না, কিন্তু আপনি অন্য একটা ধর্ম থেকে ইসলাম ধর্মে এসেছেন, ইসলাম ধর্ম কবুল করেছেন, অথচ আপনি ইসলামের যে ফান্ডামেন্টাল যে বুকটা
সেই বইটার নাম যে কোরআন, এটার অর্থটাই আপনি এখন পর্যন্ত জানেন না, কিন্তু আপনি কোরআন, কোরআন শব্দের অর্থ তো হচ্ছে একটা পুস্তক, হ্যাঁ বই, পবিত্র কোরআন বই। শব্দের অর্থ, কোরআন শব্দের অর্থ মোটেও পুস্তক না, কোরআন শব্দের অর্থ হচ্ছে রিসাইট, আবৃত্তি করা, পঠিত। আবৃত্তি করা? আচ্ছা আসি ভাই, কোরআন আমি শব্দ যেখানে মানে পড়তে, কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। আর কোরআন শব্দটার মানে আপনি জানেন না, কোরআন শব্দটার মানে আপনি জানেন না, নিসা শব্দটার মানে আপনি জানেন না, আপনি জানেন না আনফাল শব্দটার মানে আপনি জানেন না, অথচ আপনি মানে আপনি নিশ্চিত যে কোরআন আপনি কখনো মাতৃভাষাতে পড়ে দেখেন নাই, এবং আপনি অন্য একটা ধর্ম থেকে ইসলাম ধর্ম কবুল করেছেন, ইসলামের মাধুর্য দেখে বা ইসলামের সত্যতা বুঝতে পেরে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ভাই আমার এদের কি ভাই বেকুব মনে হয়, আমাদের কি মানে ঘাস খাই বলে মনে হয়, এত বলদ মনে হয় আমাদেরকে ভাই, সিরিয়াসলি? কেন? না না, আপনি আমাকে 30 সেকেন্ড একটু কথা শোনেন আমার, ঠিক আছে? আমি আপনার কাছে, আমি আপনার খুব বড় একটা ফ্যান, আপনার ভিডিও গুলো প্রতিদিন ভাই দেখি। আমার ফ্যান নাকি এসি, ভাই আমার আপনি ফ্যান আমাকে নাকি, 30 সেকেন্ড একটু কথা বলতে আমার দেবেন তো? ফ্যান না 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 আমার ফ্যান নাকি এসি সেগুলো আমি শুনতে চাই না ভাই, আপনি আমার ফ্যান নাকি এসি এয়ার কন্ডিশন কিছুই আমার জানার দরকার নেই। আপনার জানার দরকার হচ্ছে কি, আপনি যদি দাবি করেন যে আপনি একজন ইসলাম ধর্মে কনভার্ট করেছেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু আপনি কোরআন সম্পর্কে কোনো আইডিয়া নাই, কোরআন শব্দটার অর্থ পর্যন্ত আপনি বলতে পারেন নাই, সেই জিনিসটা জানতেই তো আপনার কাছে আসলাম, কিন্তু আপনি তো না আমাকে না চান্স জানার, দিচ্ছেন না ভাই। জানার আগেই তো আপনি ইসলাম কবুল করে রাখছেন, আপনি তাহলে কিভাবে, তাহলে এখন কি জানবেন কবুল আপনি? করবো, এখন কবুল করবো কিনা বের হয়ে যাবো সেই বিষয়ে তো কিছু প্রশ্ন আপনার না কাছে না করতে আসছে কবুল না, তো করে আপনি, তো আমার কিছু ফেলছেন, আপনি কনফিউশন তো আছে, ইসলাম ধর্ম, আপনি তো ইসলাম আমার ধর্ম কিছু কবুল করে কনফিউশন আছে না? ফেলছেন, আপনি তো ইসলাম আচ্ছা ধর্ম আপনিও কবুল তো করে ইসলাম ফেলছেন, ধর্মে ছিলেন, আপনিও তো বের হয়ে আসছেন, আমিও তো বের হয়ে যেতে পারি, তো আমার কিছু না কনফিউশন, না তুই আপনি তো তবে, কনফিউশন থাকছে। আপনি যে গ্রহণ করছেন এটা কি কোন আক্কেলে গ্রহণ করছেন? আপনি হচ্ছেন একজন মুমিন, আপনি হচ্ছেন একজন মুসলিম পরিবারে জন্ম নেয়া একজন মুমিন, কিন্তু এখানে এসে আপনি মিথ্যা কথা বলতেছেন, আসিফ ভাই মিথ্যা আপনি কথা মনে হয় বলতেছেন। ভুল, আপনি আপনি যে কথাটা প্রথমে বলছেন না, যে আপনার তাহলে আপনার, আপনার আপনার চেহারাটা আমরা আপনার একটু দেখি, আপনার চেহারাটা আপনার আমরা যে একটু দেখি, ইয়েটা, শোনেন আমি বলি, আপনি প্রথমে আপনি আমায় বললেন না যে ভাই আপনার আমি রেফারেন্স নিশ্চিত, গুলাকে, আমি নিশ্চিত যে আপনি হচ্ছেন একজন মিথ্যাবাদী যে এখানে চাপাবাজি করতে আসছেন, আমি এই বিষয়ে আপনার কাছে, মোটামুটি আপনি আমি আমাকে এই বিষয়ে 30 সেকেন্ড একটু কথা বলতে দেন, আপনার কাছে সত্যিই আমি আপনাকে আমি আমার একটু মিউট করছি, আপনাকে একটু মিউট করছি, আমি এই বিষয়ে মোটামুটি 100% 100% 99% শিওর আপনি একজন মস্ত বড় চাপাবাজ, এবং ধরা খাইছেন, মস্ত বড় ধরাটা খাইছেন, কোন জায়গায় চাপাটা পিটাইতে হয় সেটা আপনি বুঝতে পারেন নাই, আপনি এই ধরনের চাপা অন্য অন্য জায়গাতে পিটাইলে আপনি হয়তো ছাড়া পাই যেতেন, কিন্তু আমার এখানে তো এই চাপা পিটায় আপনি ছাড়া পাইবেন না ভাই, হ্যাঁ এত সোজা সত্য এখানে এসে চাপা পিটানো। আপনি একজন মুসলিম পরিবারের একজন মানুষ, ছোটবেলা থেকে আপনি ইসলাম ধর্ম পাইছেন, আপনার বাপ মাই কইছে ইসলাম ধর্ম সত্য, আপনি বুঝছেন ইসলাম ধর্ম সত্য, হ ঠিকই আছে ইসলাম ধর্মই সত্য। এখন আপনি কোরআন হাদিস কিছু পড়েন নাই জীবনে, কোরআন হাদিসে কি লেখা আছে এটাও আপনি জানেন না, হ্যাঁ এখন আপনাকে আমি যখন জিজ্ঞেস করলাম কোরআন শব্দ, ইনফ্যাক্ট মানে একটা গাধায়ও জানে যে কোরআন শব্দটার মানে হচ্ছে পঠিত, রিসাইট, রিসাইট করা, আবৃত্তি করা, এইটা পর্যন্ত আপনার জানা নাই, কিন্তু আপনি এখানে এসে দাবি করতেছেন ইসলাম ধর্ম আসিফ ভাই এতই আপনি সত্য। আমার এনার্জি চেক করেন, এত সময় মিউট হয়েছিল। আপনাকে, আপনাকে আমি আবারও মিউট আচ্ছা করে মিউট দিচ্ছি, করে দিন না বারবার, ঠিক আচ্ছা আছে? তাহলে, তাহলে আপনি আপনার ভিডিওটা অন করে আপনার চেহারাটা একটু দেখেন, আপনি আমার এনার্জিটা চেক করেন, আপনি হুট করে মন্তব্য করলেন কেন? আমি তো ভালো চিনি আপনার কাছে এনার্জি আসছি চেক ভাই, করবো, এনার্জি চেক করবো, আপনি আপনার এরকম, চেহারাটা আপনি আগে যদি এরকম ভাবে বলেন, এরকম ভাবে চেহারাটা বলেন একটু তাহলে তো দেখান, আপনার প্রতি আমার একটা খারাপ ধারণা হয়ে যাবে রে ভাই। খারাপ ধারণা হোক, খারাপ ধারণা হোক, আমার তো ভাই ফ্যান এসির দরকার তাহলে নেই, আপনি, আমার আপনি তো বাসায়, আমার এনার্জিটা চেক আমি করেন যে না, আমি দেশে তো থাকি, আসলে আমি আপনাকে যে তো দেশে জানতে, থাকি, কিন্তু আমি তো একটা ভুল আমি যে ধারণা দিয়েছি দেশে থাকি, আপনার কাছ থেকে। আমি যে দেশে থাকি সেই দেশে ফ্যানেরও প্রয়োজন হয় না, এসিরও প্রয়োজন হয় না, আপনি আপনার চেহারাটা একটু দেখান, তারপর আপনার এনআইডিটা না একটু দেখি চেহারা দেখান, দেখানোর প্রবলেম, আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন না? আমি একজন পুরোপুরি মেল, হ্যাঁ না একজন পুরুষ না মানুষ, না আপনার চেহারার আপনাকে সাথে আমি শুনুন, আপনার, আমি একটা আপনার কথা বলে আপনার আসছি ভাই, আপনার আমি আইডিটা, আপনার প্রতি আপনার একটা ভালো আইডিটা, ধারণা নিয়ে আপনার আসছিলাম, আইডিটা, আমি আপনাকে আপনার যতটুকু আইডিটা বলছি পুরাটাই সত্যি। আপনাকে, আপনাকে আবারও মিউট করে করে দিতে হচ্ছে ভাই, কথা কথা না বলা আপনি যাচ্ছে তো, না, আপনি আপনি এড়ানোর জন্য, আপনাকে আপনাকে আবারও আপনি মিউট আমাকে করে দিচ্ছি। এড়ানোর জন্য দেখতে এরপরে চান? যদি, এরপর এরপরে যদি এই যে দেখেন ব্যাকস্টেজে নিয়ে নিলাম, মোহাম্মদ শুভ আপনাকে, আপনার চেহারাটা দেখবো এবং আপনার আইডি কার্ডটা দেখবো এখন আমরা, হ্যাঁ আপনি এখন চেহারাটা, ক্যামেরাটা অন করে আইডি কার্ডটা না আমাদেরকে না আমার দেখাবেন, চেহারা, আমার আইডি আমার কার্ড প্রশ্নের উত্তর দেখাবেন, আপনি দিতে রাজি? আবারও আপনি কথার মাঝখানে কথা বলছেন, আপনি যে দাবিটা করেছেন সেই দাবি পাকনামি ভাই, সব জায়গায় এই টাইপের পাকনামি করতে হয় না ভাই, হ্যাঁ কোন জায়গায় পাকনামি করবেন, কোন জায়গায় আপনার লুঙ্গিটা খুলে যাবে পাকনামি করতে গেলে, হ্যাঁ এইটা বুঝে শুনে করতে হয়, জায়গা জায়গায় যাবে জায়গায় এই পাকনামিটা করতে হয় না ভাই, হ্যাঁ মানে এখনো তো কম বয়স, কোন জায়গায় পাকনামি করতে হবে আর কোন জায়গায় পাকনামি করলে লুঙ্গি খুলে যাবে এইটা বোধহয় আপনি এখনো ধরতে পারেননি। আপনি এখন ক্যামেরাটা অন করে আপনার চেহারাটা, খোমাটা দেখাবেন এবং আপনার আইডি কার্ডটা দেখাবেন, যে এই আইডি কার্ডে আপনার হিন্দু নামটা বা আপনি যে ধর্ম থেকে আসছেন সেই নামটা আপনার ছবি সহ আছে সেটা একটু কেন দেখাবেন, আমি মিথ্যা কথা বলতেছি? আমি একটু চেক এটা করব, বলার অধিকার? আবারও আপনাকে ব্যাকস্টেজে পাঠাচ্ছি, আপনাকে জিজ্ঞেস করেছি আপনার কথা কেউ শুনছেন, আপনি তো বলে যাচ্ছেন ভাই বেশি পাকামি করেন না, আপনি আপনার ক্যামেরাটা অন করে আপনার চেহারাটা দেখাবেন, তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে মানে আগের ধর্মের নামটা সহ আপনার আইডি কার্ডটা দেখাবেন, আমি চেহারাটা ম্যাচ করে দেখবো, আমরা সবাই চেহারাটা ম্যাচ করে দেখবো, দেখি
আপনি ভাই, আমি আপনাকে আমি আপনাকে যেটা আমি যেমন আপনাকে বলছি যে আপনার আপনার রেফারেন্স যদি অথেন্টিক হয় আমি কোনো কথা বলবো না। আপনাকে আপনি তো আমাকে কথা আপনাকে বলতে দিন না, আপনি আপনাকে আমি আমার জিজ্ঞেস করেছি, আপনাকে কি জিজ্ঞেস করেছি, আপনি কি শুনতে পেয়েছেন মোহাম্মদ শুভ? ভাই আপনি মিউট করে দিচ্ছেন কেন? মিউট করে দিচ্ছি কেন আপনি কি এটা আমার বুঝতে পারছেন কথার না? উত্তর দিতে ভয় পাচ্ছেন? হ্যাঁ ভয় পাচ্ছি, আপনাকে আবারও ব্যাকস্টেজে নিচ্ছি, আপনার কাছে যেটা চেয়েছি সেটা আগে ভালো করে শুনুন। ফারাজ ভাই চলে আসছে, ফারাজ ভাই আরেক চাপাবাজ, কোন জায়গায় পাকনামি করতে হয় কোন জায়গায় পাকনামি করতে হয় না সেটা বুঝতে না পেরে আরেক পাকনা চলে আসছে। পাকনা চলে আসে আমাদেরকে আচ্ছা এমন আচ্ছা কাউকে আচ্ছা, দাবি করতেছে, সে হচ্ছে নতুন মুসলমান হয়েছে। তাকে আমি জিজ্ঞেস করলাম ইয়া শব্দের অর্থ কি, আনফাল শব্দের অর্থ কি, সে নাকি কোরআন শরীফ বাংলায় মাতৃভাষায় পড়ছে। তাকে আমি জিজ্ঞেস করলাম আনফাল শব্দের মানে কি, সে বলতে পারলো না। জিজ্ঞেস করলাম নিসা শব্দের মানে কি, এরাও বলতে পারলো না। শেষে না পাইলে আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা কোরআন শব্দের মানে কি বলেন, কোরআন শব্দের মানে নাকি পুস্তক। বাবা মানে বাবা হচ্ছে যে ফারাজ ভাই শোনা যাচ্ছে? বাবা বাবা বাবা, হ্যাঁ ভাই আমি তো শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন ভাই? হ্যালো, হ্যাঁ, এবং তার দাবিটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, তার দাবিটা হচ্ছে সে ইসলাম ইসলাম ধর্ম যে কত সত্য এটা দেখে সে ইসলামে চলে আসছে। হ্যাঁ, অন্য ধর্ম ছিল, সে কি হিন্দু ইসলামে থেকে ইসলামে কনভার্ট করছে, রূপান্তর করছে আর কি, হিন্দু থেকে ইসলাম সেটা করছে? এখনো বলে নাই, সেটা এখনো বলে আচ্ছা নাই আচ্ছা কোন ধর্ম থেকে আসছে। তো আচ্ছা আমি তাকে বললাম যে আচ্ছা তাহলে আসিফ ভাই, আমরা একটু আমাকে টেস্ট একটা কথা করে দেখি, জিজ্ঞেস চেক করুন। করে দেখি। আচ্ছা আসিফ ভাই, হ্যাঁ বলেন। আপনি কি এই ইনফরমেশন তার কাছে জিজ্ঞেস করছেন না, সে মানে নিজে যে মানে নিজের দাবিতে এই কথা বলছে, আপনি কি তার কাছে এরকম কিছু নিজে জিজ্ঞেস করছেন? একবারে নিজে মানে মারা খাইতে, মনে করেন মারা খাওয়ার জন্য অনেকের কুরকুর ওঠে, বুঝছেন, নিজে মারা খাইতে একবারে এই ইনফরমেশন গুলো দিছে। তাহলে তো আমরা তার কাছে এই জিনিসটার এভিডেন্স চাইতেই পারি, আর যদি উনি এভিডেন্স দিতে মানে ইন্টারেস্টেড না হন তাহলে তো বলাই যায় যে চাওয়াবাজি করতেছেন, তাহলে তার সাথে কথা বলার রিজন নাই। এক্স্যাক্টলি, আমি তার কাছে যে জিনিসটা চেয়েছি সেটা হচ্ছে সে তার ছবি চেহারাটা দেখাবে ক্যামেরাটা অন করে, এবং তার যে প্রাক্তন আইডি কার্ড, যেই আইডি কার্ডে তার এক্স ধর্মের নাম সেখানে আছে, সেই আইডি কার্ডটা দেখাতে হবে, তাহলে আমরা এই চেহারাটা লাইমলাইট ম্যাচ তো করে আপনার দেখব। ইসে থেকে যাবে, আপনার প্ল্যাটফর্ম থেকে এই লাইমলাইটটা তো নব মুসলিম যারা বলে নিজেকে, ন রিভার্টেড মুসলিম যারা বলবে আর কি, তারা তো এই লাইমলাইটটা আপনার লাইফ থেকে লোকজন আরো বেশি চাবে যে আসিম ময়দানের লাইভে দেখো নব নব মুসলিম আসছে, এইটা সে দিতে যাচ্ছে না কেন? আমি তো এই জিনিসটাই বুঝতে পারতেছি না। এটা তো তাদের জন্য একটা মানে মানে প্লাস পয়েন্ট যে এখানে হ্যাঁ মানে ইসলামের প্রচার হবে, তাই না? এক্স্যাক্টলি, এটা তো কেন কেন সে নিচ্ছে না, আচ্ছা আমি তো কোনো তাহলে রিজন দেখছি না। চলে গেছে, সে চলে গেছে, মানে সে হচ্ছে বুঝতে পারছে যে এখানে বিপদ, মানে মস্ত বড় বিপদের ভিতরে এসে পড়ছে। একটু চাওয়াবাজি হয়ে গেছে আর কি নাকি? একটু না একটু না, মানে চাপাটা কোথায় পিটাইতে হয়, কোথায় চাপা পিটাইতে গেলে লুঙ্গিটা খুলে যেতে পারে এটা সে। আচ্ছা আবার আসছে, মোহাম্মদ শুভ আপনাকে আমি যে জিনিসটা জানতে চেয়েছি সেই জিনিসটা কি আপনি দেখাবেন? আচ্ছা ভাই, আসিফ ভাই ভাই হ্যাঁ আমাকে মানে তো জাস্ট শুনুন, আপনি কথা বলতে দেন, এটা আপনার বড় একটা প্রবলেম, আমাকে জাস্ট হ্যাঁ আমার ব্যাপার অনেক ব্যাপার প্রবলেম, আবার না তো ব্যাকস্টেজে রাখলাম। আসিফ ভাই, ফারাজ ভাই, আমি ওনার কাছে যে জিনিসটা চেয়েছি সেটা হচ্ছে ওনার ক্যামেরাটা অন করে ওনার চেহারাটা দেখাবেন আমাদেরকে, এবং ওনার যে আগের আইডি কার্ডটা, যে আইডি কার্ডটাতে তার সেটা তো প্রাক্তন ভাই নাম, আমরা শুনলাম, সেটা তো আমরা শুনলাম, সে তো মানে সেও তো ব্যাকস্টেজ থেকে শুনছে, এখন সে আপনি তাকে জাস্ট জিজ্ঞেস করেন সে দেখাবে কিনা, না দেখাইলে গুড বাই শেষ, ওকে ঠিক একটা আছে সিম্পল উত্তর। সে মোহাম্মদ হচ্ছে শুভ ভাই, আমার আমি আপনার আইডেন্টি সিম্পল, কার্ড দিয়ে দিচ্ছি, আপনি লিখে নেন কিন্তু একটা, আপনাকে মিউট করছি, আপনাকে সিম্পল কোশ্চেন করেছি, আপনি ক্যামেরা প্রথমে ক্যামেরাটা অন করে আপনার চেহারাটা দেখাবেন, এরপর আপনার প্রাক্তন আইডি কার্ডটা ক্যামেরার সামনে আনবেন, আমরা ভাই আমার চেহারাটা আমি ম্যাচ এনআইডি করে কার্ড দিব তো, আপনি মানুষ শুনতেছেন না, আপনি কি কথা বলতে দেন মানুষকে? আমি এনআইডি কার্ড এই দিব, মুহূর্তে, এই মুহূর্তে, আমরা এই মুহূর্তে আমি আমরা আপনি মিউট করে দিচ্ছেন কেন? আপনি আচ্ছা মিউট, আরেকবার ব্যাকস্টেজ হলাম, এত এত সময় নাই শুভ সাহেব, আমি আপনাকে ফ্রন্ট স্টেজে আনবো। স্রেফ একটা কথা আসিফ ভাই, যে দুইটা জিনিস দেখতে চাচ্ছেন ওটাকে আপনি মানে দেখাবেন কি দেখাবেন না, মানে রাইট নাও, অন্য কোনো অন্য কোনো কথা শুনতে যাচ্ছি না, আগডুম বাগডুম ঘোরাডুম অন্য কোনো কথা না, আপনি কি জাস্ট দেখাবেন কি দেখাবেন না, হ্যাঁ বা না বলেন, আলোচনা আমরা একদম ক্লিয়ার কাট করে ফেলি। ঠিক আছে আসিফ ভাই, আমি তাহলে আবার আবার তাকে আন দিচ্ছি ফ্রন্ট স্টেজে, হ্যাঁ অন্য কোনো কথা আমি শুনতে চাই না। অন্য কথা আমিও শুনবো না ভাই, জাস্ট জাস্ট হ্যাঁ বা না উত্তর, উনি হ্যাঁ বা না বাদে অন্য কোনো কথা বললে আমি ঠিক করে দিবো, একদম ব্যান হয়ে যাবেন উনি। ভাই 30 সেকেন্ড, আমি তো দেখাবো বলছি, 30 সেকেন্ড কথা বলতে আচ্ছা দিবেন না, ঠিক আমি তো আছে এনআইডি কার্ড ঠিক দিব, আছে, গুড বাই আমার কথা কি গুড শুনতে বাই, পান? আচ্ছা ঠিক আমি তো আছে ভাই, এনআইডি গুড কার্ড বাই, দিব, ঠিক আছে ঠিক শুনতে আছে, চান? গুড বাই গুড বাই গুড বাই বুঝলেন? ভাই, গুড বাই গুড বাই গুড বাই বাই। আমি তাকে সিম্পল বলে দিছিলাম আসিফ ভাই যে আমি হ্যাঁ বা না অন্য কিছু বল, হ্যাঁ বা না ছাড়া অন্য কিছু বলবো না, হ্যাঁ বা না দিয়ে শুরু করবো, নাথিং নাথিং ইজ সেড, আমি দিব এই সেই, আমার কথা ছিল এখনই তিনি এটা বাইট করে দিবেন কি না, ভবিষ্যতের কথা আমি তার কাছে জিজ্ঞাসা করিনি, সুস্থের ঢং করতে কোন আছে এত জায়গায় বলি। কোন জায়গায় যে মানে মানে চাপাবাজি করতে কইরা পার পাওয়া যাবে, আর কোন জায়গায় চাপাবাজি করতে গেলে গলার উপরে পাড়া দিয়ে ধরবে, এই জিনিসটা তো বোঝা উচিত ভাই। এতদিন যদি তারা লাইভ শুনে থাকে তাহলে তো এই জিনিসটা এতদিনে টের পাওয়া উচিত, এই জায়গায় চাপাবাজি করতে গেলে ধরা খাইতে হবে, তাই না?
এক্স্যাক্টলি আচ্ছা আসিফ ভাই, পরের জনকে যুক্ত করি। এক্সট্রা বোঝার কোনো ইয়ে নাই, রিজন নেই। সিম্পল জিজ্ঞেস করছি তাকে জাস্ট যে সে দেখাবে কিনা, বলে দিতে পারে ভাই দেখাবো না, শেষ। এত আগ্রব আগ্রব শোনা তো সময় নেই। হ্যাঁ।